তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারে তোমাদের বাংলার পরবর্তী যে সেটটি রয়েছে অর্থাৎ পেজ নম্বর 87-তে তোমাদের বাংলার 5 নম্বর সেট, এখানে যে এমসিকিউ এসএকিউ এবং তোমাদের রচনাগুলি রয়েছে তার একদম উত্তরসহ আজ এই ভিডিওতে আলোচনা করব। এবং যারা শুধুমাত্র ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাদের সময়ের মূল্য, কৃতজ্ঞতা স্বরূপ এই ভিডিওর তাদের ফ্রি পিডিএফ দেওয়া হবে। ডিসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে একটি পাসওয়ার্ডের বক্স ওপেন হবে। পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন তোমাদের দেখিয়ে দেওয়া হবে এবং পাসওয়ার্ডটি সম্পূর্ণ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তাছাড়া জানিয়ে দিই ইতিমধ্যেই তোমাদের কিন্তু বাংলা, ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য আর্টসের অন্যান্য সমস্ত বিষয়ের তোমাদের প্রশ্ন উত্তর এইরকমই পিডিএফ সহ আপলোড করা হয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশানে তার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখানেই তোমরা আরও দুটো প্লেলিস্টের লিঙ্ক পাবে, এইচএস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ আর একটা এইচএস আর্টস সাবজেক্টের নোটস। অর্থাৎ এখানে তোমরা বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের লাস্ট মিনিট সাজেশান, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, তারপরে বিগত 7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর, সমস্ত কিছুই উত্তর পিডিএফ সহ পেয়ে যাবে। সেই ভিডিওগুলি এই প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখো এবং ভিডিও দেখলে কীভাবে পিডিএফ সংগ্রহ করতে হবে সেটাও তোমরা বুঝতে পেরে যাবে। আর আমাদের সকল ভিডিওতেই তোমাদের জন্য কিন্তু পিডিএফ থাকে, তার জন্য তোমাদের কিন্তু ভিডিওগুলো দেখতে হবে। তো আগামী দিনেও আমাদের চ্যানেলের মাধ্যমেই তোমাদের বাংলা, ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য সকল বিষয়ের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, ছোট প্রশ্ন এবং এবিটি টেস্ট পেপারের অন্যান্য পেজগুলোর সমাধান এইরকমভাবেই পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের পেজ নম্বর 87-তে বাংলার সেট 5 নম্বরে তোমাদের যে প্রথমে এমসিকিউগুলো আছে সেগুলোর উত্তর দেখিয়ে দিই। প্রথম প্রশ্ন, গা থেকে এইচি খেতে পাইনি বাবা, বক্তা, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, মৃত্যুঞ্জয়। 2 নম্বরের প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, ভজন। 3 নম্বরের প্রশ্ন, নির্ঘাত, মরে গেছে বুড়িটা, এই কথাটি বলেছিল, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, জগা। 4 নম্বরের প্রশ্ন, একটু বসেই তাই উঠে গেল কলঘরে, মৃত্যুঞ্জয় কলঘরে গিয়েছিল, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, বমি করার জন্য। পরের প্রশ্ন, বাবুরা খায়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, নানাবিধ চাল। 6 নম্বরের প্রশ্ন, নদীর জল ড্যাশ মতো লাল, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, মচকা ফুলের পাপড়ির। 7 নম্বরের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে হলো, উত্তর হয়ে যাবে এখানে অপশান অনুযায়ী, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, সত্য। 1.8-এর প্রশ্ন, অলস সূর্য ছবি আঁকে, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, সন্ধ্যার জলস্রোতে। 9 নম্বরের প্রশ্ন, আমি দেখি কবিতার, কবির চোখ চাই, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, সবুজ। তারপরে 10 নম্বরের প্রশ্ন, সংস্কৃত পরীক্ষায় অমর পেয়েছিলেন, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, ক, 13। অথবার প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় সেদিন যে চরিত্রে অভিনয় করেছিলেন, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, দিলদার। তারপরের প্রশ্ন, 1.11, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স ছিল, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, 68 বছর। অথবার প্রশ্ন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি বলেছিলেন, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, শম্ভু। 1.12 প্রশ্ন, শম্ভু মিত্রের বিভব নাটকে উল্লিখিত কাবুকি যে দেশের থিয়েটার, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, জাপান। 13 নম্বর প্রশ্ন, গলদের নিপাত করেছিল, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, সিজার। তারপরে অথবার প্রশ্ন, বলিকান্ধারী ছিলেন একজন, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, দরবেশ। তারপরে 14 নম্বরের প্রশ্ন, মাঝি মাল্লার গান, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, ভাটিয়ালি। 15 নম্বরের প্রশ্ন, শান্তিনিকেতনে কলাভবন প্রতিষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ঘ, 1919 খ্রিস্টাব্দে। 16 নম্বরের প্রশ্ন, সত্যজিৎ রায় যে পুরস্কারটি পাননি, উত্তর হয়ে যাবে অপশান নম্বর খ, নোবেল। 17 নম্বরের প্রশ্ন, বিধেয় হয় সাধারণত বাক্যের, উত্তর হয়ে যাবে অপশান নম্বর গ, ক্রিয়া। তারপরে 18 নম্বরের প্রশ্ন, রূপমূল হলো, উত্তর হয়ে যাবে অপশান নম্বর ক, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। তো এই ছিল ছাত্রছাত্রীরা এই পেজ নম্বর 80-তে বাংলার সেট নম্বর 5-এর যে এমসিকিউগুলো ছিল 18টি তার সম্পূর্ণ উত্তর। এবার নিচে এখানে যে এসএকিউগুলি দেওয়া আছে চলো এই এসএকিউগুলোর উত্তর দেখে নেওয়া যাক। তো দেখো পেজ নম্বর 87-তে তোমাদের এখানে যে এসএকিউগুলো আছে চলো এই এসএকিউগুলোর উত্তর একটু দেখে নেওয়া যাক। তো দেখো প্রথম প্রশ্ন, ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কেন? উত্তর, বাড়ি থেকে বেরিয়ে দু পা হেঁটে মৃত্যুঞ্জয় ট্রামে উঠে আর প্রায় অফিসের ওই দরজায় নামে।
তাই ফুটপাতে হাঁটা বেশি প্রয়োজন হয় না মৃত্যুঞ্জয়ের। 2.2 প্রশ্ন, বড় বেবের উৎসবকে ভালো লাগেনি কেন? উত্তর হয়ে যাবে, মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে উৎসবের বুনো চেহারা, উগ্র চাহনি আর ছোট ময়লা লুঙ্গির জন্য তাকে বড় বেবের ভালো লাগেনি। 2.3 প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যকে কোন বিশেষণে ভূষিত করেন? উত্তর, রূপনারায়ণের কুলে কবিতায় কবি সত্যকে কঠিন বিশেষণে ভূষিত করেছেন। 4 প্রশ্ন, শিকার কবিতায় দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বালে কেন? উত্তর হবে যে জীবনানন্দ দাশের শিকার কবিতায় দেশওয়ালিরা, এখানে একটু স্পেলিংটা একটু ঠিক করে দিই, দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বালে শীতের রাতে শরীরকে গরম রাখবার জন্য, এটাকে উম্ম বলা হয়, হর্ষ উম। তারপরে 2.5 প্রশ্ন, বাগানে বসাও, কে বাগানে কি বা কাকে বসাতে বলেছেন? উত্তর, কবি শক্তি চট্টোপাধ্যায়ের তার আমি দেখি কবিতায় গাছগুলোকে বাগানে বসাতে বলেছেন। 6 প্রশ্ন, যা পারি কেবল, কে কি পারেন? উত্তর, কবি মৃদুল দাশগুপ্ত যা পারেন তা হলো অন্যায় অবিচার, অত্যাচার, নিপীড়ন, সব কিছুর বিরুদ্ধে তার ক্ষোভ ও প্রতিবাদ বিস্ফোরণের বারুদের মতো অন্তর্নিহিত রাখতে। 2.7 প্রশ্ন, ওগো তুমি পালাও, কোথা দিয়ে বৌদি পালাতে বলেছেন? উত্তর, বৌদি তৃপ্তি মিত্র সিঁড়ি দিয়ে না গিয়ে আত্মগোপনকারী রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয়কারী শম্ভু মিত্রকে জানালা দিয়ে পালাতে বলেছিলেন। অথবা প্রশ্ন, আরে গেল কোথায় লোকটা, কোন লোকের কথা বলা হয়েছে? উত্তর, এখানে রামব্রিজের কথা বলা হয়েছে। 8 প্রশ্ন, মরা হাতি সোয়ালাখ নানা রঙের দিন নাটকে কোন প্রসঙ্গে কথাটি এসেছে? উত্তর, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার অভিনয়ে দর্শকদের প্রতিক্রিয়ার কথা বলতে গিয়ে আলোচ্য মন্তব্যটি করেছেন। অথবা প্রশ্ন, শম্ভু মিত্রের মতে বিভব নাটকের নাম কী হওয়া উচিত ছিল? উত্তর, দুরন্ত অভাব থেকেই বিভব নাটকের জন্ম বলে নাটকটির নাম অভাব হওয়াই বাঞ্ছনীয় বলে বক্তা শম্ভু মিত্র মনে করেন। 9 প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, লিমা কি? উত্তর, বেটোল্ট ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লিখিত লিমা হলো পেরুর রাজধানী। অথবা প্রশ্ন, দৃশ্যটা দেখে মর্দানা চেঁচিয়ে উঠতেই, মর্দানা কোন দৃশ্য দেখে চেঁচিয়ে উঠেছিলেন? উত্তর, কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্পে বিরাট পাথরের চাঙর পাহাড়ের ওপর দিয়ে তাদের দিকে গড়িয়ে আসতে দেখে মর্দানা চেঁচিয়ে উঠল। 10 প্রশ্ন, মুন্ডমাল শব্দ কি? উত্তর, কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশের প্রতিটি শব্দ তথা পদের প্রথম ধ্বনি বা দল এর সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন সেই শব্দকে বলে মুন্ডমাল শব্দ বা অ্যাক্রোনিম। 2.11 প্রশ্ন, বাক্যের প্রধান দুটি অংশ কি কি? উত্তর, প্রতিটি বাক্যে দুটি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। 12 প্রশ্ন, শব্দার্থ পরিবর্তনকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, প্রধানত তিনটি ধারায় অর্থ পরিবর্তন হয়ে থাকে, যেমন প্রথম অর্থ প্রসার, 2 অর্থ সংকোচ, আর 3 হচ্ছে অর্থের রূপান্তর বা অর্থ সংশ্লেষ। তো এই ছিল এখানকার এসএকিউগুলো। এবার দেখে নেব একটু রচনাগুলো। প্রথমে মানস মানচিত্র ভারতের জাতীয় সংহতি থেকে দেওয়া হয়েছে। তো প্রথমে ভারতের জাতীয় সংহতির যে রচনাটি সেটি একদম টু দ্য পয়েন্ট তোমাদের জন্য দেখানোর চেষ্টা করা হয়েছে। যেটুকু প্রথমে এখানে তোমাদের জন্য দেখানো সম্ভব হচ্ছে সেটুকু তোমরা একটু দেখে নাও। তারপরে ধীরে ধীরে একটু নিচের দিকে স্ক্রল করে যাব, তোমরা তাহলে নিচের দিকে লেখাটাও কিন্তু দেখতে পাবে। তোমাদের জন্য অনেক পরিশ্রম করেই তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা, তার জন্য আশা রাখা হয় যাতে তোমরা সকলেই ভিডিওটা দেখো। এবং যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তাদের তো একটা সময়ের প্রয়োজন হয়, যে এই সময়টা তারা ওয়েস্ট করে তারা ভিডিওটা দেখছে, আমাদের কৃতজ্ঞতা দেখাচ্ছে, তো তাদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা দেখানো উচিত। সেই কৃতজ্ঞতা স্বরূপই কিন্তু ফ্রি PDF তোমাদের কিন্তু দেওয়া হয়। ভিডিওর মধ্যেই, ভিডিও চলাকালীন তোমাদের জন্য PDF পাসওয়ার্ডটি দেখানো হয়, ডিসক্রিপশানে PDF ডাউনলোডের লিঙ্ক দেওয়া হয়, সেখান থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারো। অনেকে আছে যারা স্কিপ করে দেখো, তাদের ক্ষেত্রে বলি যে তোমরা যে পোর্শনটা বা যে জায়গাটা স্কিপ করে যাচ্ছ হয়তো সেই জায়গাতেই পাসওয়ার্ড রয়েছে, তার জন্যই তোমরা পাসওয়ার্ডটা পাও না। পাসওয়ার্ড বলা হয় না এমন কিন্তু হয় না, প্রত্যেকটা ভিডিওতে পাসওয়ার্ড দেখানো হয়, বলা হয় না দেখানো হয়। কারণ অনেকেই আছো যারা প্রথম থেকে অভ্যস্ত যে পাসওয়ার্ড প্রথমে বলে দিতাম, সেক্ষেত্রে অনেকে কমেন্ট করতে, অনেক রকম কমেন্ট করতে, সেসব কথা আর আমি বলছি না, অনেক রকম কমেন্ট করতে, তো তার জন্যই পাসওয়ার্ড বলে দেওয়ার সিস্টেমটা তুলে দিয়ে পাসওয়ার্ড দেখানোর সিস্টেম চালু হয়েছে। শুধুমাত্র তোমাদের দেখিয়ে দেওয়া হবে, পাসওয়ার্ড বলে দেওয়া হবে না। তার ফলে কী হবে, তোমরাও ভিডিওটা দেখবে, কারণ ভিডিওর মধ্যে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা বলা থাকে, সেই কথাগুলো যাতে তোমরা শুনতে পারো, কারণ সেগুলো তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো সেই সব জিনিসগুলোও শুনতে পারবে, তার জন্যই মূলত কিন্তু এইভাবে তোমাদের জন্য ভিডিও আনা, যেখানে অন্যান্য কোনো জায়গায় হয়তো এরকম PDF সহ ভিডিও তোমরা পাবে না, প্রত্যেকটা ভিডিও, হ্যাঁ পাবে না কেন, একাধটা ভিডিও যদি কেউ
কেউ 30টা ভিডিও আপলোড করে তার মধ্যে একটা দুটো ভিডিওর পিডিএফ দেয়, তাও হাতে গোনা চ্যানেল, কিন্তু একমাত্র আমাদের চ্যানেল যেখানে প্রত্যেকটা নোটসের সাথে সাথে তোমরা কিন্তু পাও ফ্রি পিডিএফ, প্রত্যেকটা ভিডিওর সাথে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আসে। তো সেই জায়গায় যেখানে তোমাদের জন্য তোমাদের সময়ের মূল্য ভেবে ভিডিওটা দেখার জন্য তোমাদের সম্পূর্ণ পিডিএফ দেওয়া হয়, সেই জায়গাটুকু দাঁড়িয়ে তোমরাও ভিডিও দেখবে, এটুকু আমরা আশা রাখি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া, সেখানে ক্লিক করলেই যে পাসওয়ার্ডের বক্সটি ওপেন হবে পাসওয়ার্ডটি তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে দেখানো আছে, সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে পাসওয়ার্ডটি দিয়ে তোমাদের এই ভিডিওর পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।